গলিতে ঘরে আর কুড়োয় অভিমান, এই মন তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান। যাই বলো, বাইরে গেলেও আমাদের এখানকার মধ্যে চিকেনের স্বাদটা ঠিক আসেনি। আর মানে গ্যাংটকে গেছি, বাঙালি খাবার পেয়েছি, কিন্তু চিকেনের ঝোলটা মতটা ভালো লাগে। কিন্তু কবে থেকে চিকেন খাবো চিকেন খাবো, মানে ঘরে একদম কষা কষা করে ঝাল ঝাঁকলে ঝোল খাবো ভেবেছিলাম। তো আজকে ওদের সানডে, সানডে মানে চিকেন ডে, তো আমাদের চলে এসছে চিকেন চিকেন। আর আজকে মেনুটা ঠিক এরকম হচ্ছে, আজকে অনেকদিন ধরে একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিলো। তো নর্মালি ফ্রাইড রাইস হলো আমরা রাতে বানাই, কিন্তু যেহেতু মা কালকে সকালবেলা চলে যাচ্ছে তো রাতে অত হেভি খাবে না, তাদের দুপুরবেলায় বানানো হচ্ছে চিকেন আর ফ্রাইড রাইস। এর জন্য চাল এখানে ভিজে রাখা দেওয়া হয়েছে। এখন চিকেনের প্রিপারেশন করে চিকেনটা মানে মাংসটা ধুই ফুই ম্যারিনেট ফ্যারিনেট করি চাপাই, দেন ফ্রাইড রাইসটা করো। হেভি মেনু না, ফ্রাইড রাইস, চিকেন কষা আর সাথে মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি, ও জমে ক্ষীর। আমরা ঘুরে টুরে এলাম, আমরা একটা লম্বা ট্যুর করে এলাম। এখন মা যাচ্ছে লম্বা ট্যুর করছে, মা ফারাক্কাতেই যাবে, মা যাবে বাপের বাড়িতে। মানে আমরা যেখান থেকে এলাম মামার বাড়ি থেকে, রথের মামার বাড়ি, আমাদের মামার বাড়ি, মায়ের বাপের বাড়ি, মায়ের বাড়ি ঘুরতে যাবে। হেভি মজা, সবারই তো মজাই মজা। রেডি, এবার এই যে দই আর হলুদ আর নুন দিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখেছি মাংসগুলো দিয়ে। I'm stuck on repeat, I see the same sky. Hi, heavy scene with you, bye. Heavy scene with you, bye. How are you? Hey, Jay. এদিকে মাংস একদম টকবক টকবক করে ফুটছে, আর এদিকে ভাত হয়ে গেছে, জাস্ট ফ্রাইড আছে, তার ভাজি হয়ে যাচ্ছে। স্মেলে ওয়েট করা যাচ্ছে না। তাই? তুই তো বলছিলি স্মেল পাচ্ছিলিস না। না, এখন পাচ্ছি। পাচ্ছিস। তুমি স্নানটা করতে যাও, মায়ের অবস্থা দেখো, যেখানে যেখানে যে কোণে গাছ আছে সব একদম রক্ষণাবেক্ষণ করছে। লাইক মানে মায়ের কাছে তো গাছগুলো, যেমন আমরা সন্তান মায়ের কাছে, গাছও তো সন্তান। তো মা সকাল দেখে না একবার এই ছাদে একবার ওই ছাদে একবার নিচে সব জায়গায় দেখে আছে কি, আবার আমাকে বলে গেছে তোমার কিন্তু দায়িত্ব রইলো গাছ যেন নষ্ট না হয়। তা তো এখন সাথে নেই, দুটো বাজে, রান্না বান্না হয়েছে অলমোস্ট, মানে রাইসটা যে ভাজবো হয়ে যাবে, বলছি স্নান করতে তো ওই এখনো গাছ হয় বুঝি। তাও দেখতাম সেটা ভালো হবে জীবনটা, অনেক কোনো পাচ্ছি তো পাচ্ছিস। নিজে রান্না নিজে গন্ধ পাবো না হতে পারে না, দেখবে যারা যারা রান্না করে সামনে থেকে গন্ধ পাওয়া যায় না। আমি গন্ধ পাওয়ার জন্য কী করি বলতে, আমি দূরে চলে যাই, মানে বাড়ি বেরিয়ে যাই, নিয়ে গন্ধ সঙ্গে দেখি গন্ধ আসে ঠিকঠাক। এবার এইসব দেখে তো আর কন্ট্রোল করা যায় না, নিজে রান্না করছি তো কী হবে, মনে যায় কখন খাওয়া কখন খাওয়া। মানে আমার মানে মারাত্মক ফেভারিট ফ্রাইড রাইস আর মাংস, মারাত্মক ফেভারিট। খেলে সংসারে সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে রান্না রান্না গুছিয়ে এখন চললাম একটু নিজের স্কিন কেয়ার করতে, না এটাও তো জরুরি না, সংসার যেমন চামলাতে হবে সেরকম নিজের স্কিন কেয়ারটাও করতে হবে। তো আসার পর একদিন রেস্ট নিয়ে নিলাম, চোখ চুল ফুলের অবস্থা খুব খারাপ, স্কিনের খুব অবস্থা খারাপ, তো এখন যাচ্ছি পার্লারে স্কিন কেয়ার করতে। আর একটা গুড নিউজ, যারা তোমরা এখানে থাকো মানে বালিবেলুরে থাকো আশেপাশে, তারা সবাই জানো যে রাসবাড়িতে রাসের মেলা বসে। তো গুড নিউজ এটাই হচ্ছে, দু বছর পর এবারে ফাইনালি রাসের মেলা বসেছে, এটাই জানানোর জন্য যে যারা যারা জানানো রাসের মেলা বসে গেছে। মোটামুটি যত শুনেছি 23-24 তারিখ পর্যন্ত থাকবে, তার মাঝে কিন্তু একদিন কনফার্মলি যাব। I can figure out why everything around me just feels so far away. I'm going round in circles, looking through my head now. Oh, I need someone right now. Ok,
রেডি। এই গাছপালার সাথে আমার স্ট্রাকচার কালার ম্যাচ হয়ে গেছে। তো আমি আজকে একদম টিপ টপ করে রেডি হয়ে গেছি। ফেশিয়াল করেছি, স্পা করেছি, ডিটেন করেছি, অনেক কিছু করেছি। মানে হয় না এই দু ঘন্টা আড়াই ঘন্টা টাইম হচ্ছে নিজেকে প্যাম্পার করার টাইম। এই টাইমটা পুরো একদম আরাম করে আরাম নাও আর ঘুমিয়ে পড়ো। আমার তো কি ঘুম পেয়ে যায় পার্লারে এলে। তো যাই হোক, কমপ্লিট। এবার আশা করি ট্যানটা রিমুভ হয়েছে, তো দু তিনদিন পর তো গ্লোটা আসে, তখন তোমরাই বলো যে দিদি কি সুন্দর গ্লো করছে মুখটা, বুঝতেই পারো। আমাকে নতুন করে বলে কিছু নেই। তোমরা তো জানো পার্লারটা একদম লালবাবা কলেজের সামনে। তো লালবাবা কলেজের সামনে যখন এসেছি, পাশে রাজবাড়ি, যখন বললাম যে মেলা স্টার্ট হয়ে গেছে, মেলার টুকুস করে একবার দেখবো, মানে পনি ওখানে দাঁড়িয়ে আছে, টুকুস করে দেখবো আর দিন বাড়ি চলে যাবো। তো আন্টি চলে আসো, হাই বলে দাও। হাই হাই। আমার বলে না মুশকিল আসা না, আমার এই আন্টির কাছে এসে মুশকিল আসা না। আমি না কাঁচু কাঁচু মুখে এসেছিলাম যে আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, এত ট্যান পড়ে গেছিল, এত ট্যান ফেটে গেছিল, চুলের অবস্থা খারাপ হয়ে গেছিল। একদম ঠিক, ফাইনালি একদম ঠিক। আর নতুন করে বলার কিছু নেই, লালবাবা কলেজের একদম পাশেই আন্টির পার্লার, সানন্দা পার্লার। যারা যারা এখানে থাকো তারা তো চেনো, আর যারা যারা চেনো আবার আসুন এখনো বলতো, একবার আমার কথা শুনে একবার ভিজিট করো। চলো টাটা, এবার যাই। আমি একটু মেলা ঘুরে আসি, রাশের মেলা দু বছর পর রাজবাড়ির মেলা হচ্ছে বলে কথা, একটু ঘুরে আসি। This is called রাজবাড়ির মেলার কি, মেলা ঢোকার আগে ভিড়তে খালি দেখো। ফাইনালি দু বছর পর আমরা রাজবাড়ির মেলাতে, এই কি আছে বাট সামনে যা ভিড়, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে ভিড়টা দেখো খালি, ওরে বাইরে বিকেলবেলা বলতে বলতে গেলাম রাজবাড়ি মেলা বসেছে, আমি একটু খুশ করে একবার ঘুরে চলে এলাম। বাট মারাত্মক ভিড় আছে আসলে সানডে, তবে দু বছর পর যেহেতু মেলা বসেছে ভিড় তো হবেই। মানে রীতিমতো লালবাবা কলেজের ওখান থেকে রাজবাড়ির ভেতর পর্যন্ত ঢুকতে মোটামুটি আধা ঘন্টা টাইম লাগবে, এতটা ভিড় হয়েছে। সবাই তো যারা যারা গেছো তারা তারা অবশ্যই জানাবে যে গেছো, যারা যারা যাওনি সানডে যেও না, সানডের মাঝখানে উইকডেগুলোতে যেও, ভালোভাবে ঘুরতে পারবে। তো যাই হোক, পনি আমি দেবু মৃন্ময় সবাই মিলে ঘুরেছি, খুব ভালো মজা হয়েছে। ডিম খেলাম, ঘুগনি খেলাম, কিছু ফ্রাইস খেলাম, যেগুলো মেলার মেন জিনিস, যেগুলো খেলাম দিলাম ঘুরলাম। তবে একদিন উইকডেজে যাবো, তুমি মানে তোমার দাদা, তোমাদের দাদা আর আমি যাবো, দুজনে মিলে একটু ঘুরবো, একটু ব্লগ টক করবো, তখন আবার গাড়ির সাথে দেখা হয়ে যেতে পারে। তো চলো ব্লগটা এখানে শেষ করি, কেন কি তোমাদের যেটা বললাম যে মা কালকে বেরোবে, কালকে সকালবেলা 6:30 মা বাড়ি থেকে বেরোবে, তো কিছু খাবার নিয়ে যাবে, তো একটুখানি আলু চচ্চড়ির মধ্যে কিছু করে দিই, সকালে মানে সকালে রুটি থাকবে, রুটি আর আলু চচ্চড়ি নিয়ে চলে যাবে ট্রেনে। তো কিছু অন্তত খেতে হবে, মা কোনো ফ্রাইড রাইস ফ্রাইড রাইস বলেছিলাম, বা কোনো চাউমিন ফাউমিন মাছ তেলে জিনিস খুব একটা খায় না, তো সবাই জানো। তো তাই জন্য রুটি আলু চচ্চড়িটা একদম প্রপার পারফেক্ট। চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।